হাঁটালে ভোট দিতে হুড়োহুড়ি। না, এখন কোনো নির্বাচনের ভোট নয়, নির্বাচন তো এখনও ঘোষণাই হয়নি। 2024 সালে লোকসভা নির্বাচন, ভারতবর্ষের জনগণ ঠিক করবেন আগামী 5 বছর কারা থাকবেন দিল্লির মসনদে। দিন বদলেছে, প্রযুক্তি এসেছে ভোটে, ইভিএম মেশিনে এখন ভোট দেন মানুষজন, কিন্তু এখনও পর্যন্ত এই মেশিনে ভোট দেওয়ার বিষয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত। নির্বাচন কমিশনের নির্দেশে ঘাটাল মহকুমা শাসকের উদ্যোগে শুরু হলো ইভিএম মেশিনে সাধারণ মানুষের ভোট প্রদানের পদ্ধতি শেখানোর কাজ। রবিবার বিকেলে ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে এই কর্মসূচি নেওয়া হয়। ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস সহ অন্যান্যরা। সেখানে ভোট দিতে একেবারে হুড়োহুড়ি লেগে যায়। লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে শুরু হলো ইভিএমে ভোট প্রদানের পদ্ধতি শেখানো বলে জানিয়েছেন এসডিও। ইভিএম মেশিনে কিভাবে ভোট দিতে হয় সে বিষয়ে মহকুমা শাসক সহ অন্যান্যরা মানুষজনকে বুঝিয়ে দেন। যারা ভোট দিলেন তারা সকলে এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। সামনে লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের প্রাক্কালে সমস্ত ঘাটাল মহকুমা জুড়ে কাজ শুরু হয়েছে। আজকে এটা শুরু হয়েছে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিয়ে এবং আজকেই জেলা জুড়েও এটা শুরু হয়েছে। আমরা আগামীকাল থেকে সমস্ত ব্লকে ব্লকে মোবাইল ভ্যানের মাধ্যমে এটা প্রচার করব এবং ভোট ডিক্লারেশনের আগে পর্যন্ত কাজটা চলবে। এবং এর জন্য আমাদের বিশেষ টিম থাকছে, প্রত্যেকটা ব্লক লেভেলে টিম থাকছে, যাতে করে ইভিএম সম্বন্ধে মানুষ সচেতন হয়। অর্থাৎ ইভিএম ভিভিপ্যাটে দেখা যায় কাকে ভোট দেওয়া হচ্ছে। এটা ভোটের আগে মানুষকে প্রচার করার জন্য, মানুষকে একটু শিক্ষিত করার জন্য এটা করা হচ্ছে। নির্বাচন ঘোষণা আগে পর্যন্ত চলবে। কোথায় কোথায় হবে এটা? সমস্ত ব্লক লেভেলে, বিভিন্ন বাজার এলাকা, বিভিন্ন গ্রাম এলাকা, সব জায়গাতেই চলবে। আজকে যে বেরোলেন, কেমন সাড়া পাওয়া যাচ্ছে? প্রচুর সাড়া পাচ্ছি। আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আছি, শুধু ঘাটালের নয়, ঘাটালে যারা আসেন, বিভিন্ন এলাকার মানুষ আসছেন, তারা ভোট দিচ্ছেন। এখনও পর্যন্ত প্রায় 30-40 জন ভোট দিয়েছেন, আরও আমরা সন্দেহবদ্ধ থাকবো, আশা করবো অনেক সারা পাওয়া পাবো। মহকুমা শাসকের উদ্যোগে, ঘাটাল মহকুমা শাসকের উদ্যোগে যে 2024 ভোট, সেই ভোট প্রক্রিয়ার জনগণ যে ভোট প্রদান করবেন, তার নিজের ভোট নিজে ভোট দিয়ে দেখার জন্য ভিভিপ্যাটে ভোট দিচ্ছেন এবং পাশে একটি মেশিন আছে, সেই প্রতীক দেখা যাচ্ছে। এটি একটি অভিনব উদ্যোগ মহকুমা শাসক সামনে থেকে জনগণের উদ্দেশ্যে এবং জনগণকে দিয়ে এই ভোট প্রচার, ভোটের কাজ মেশিনের মাধ্যমে করা হচ্ছে।